পঞ্চায়েত ভোটের আগে নেতাদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ পেলে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে অধ্যাপক ওয়াজেজুল হক। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সাংগঠনিক জেলার তৃণমূল এক নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের উদ্যোগে বসিরহাট রবীন্দ্র ভবনে কর্মী সভায় এসে বিস্ফোরক মন্তব্য করলেন অধ্যাপক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়াজেজুল হক। তিনি বলেন, দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাধারণ মানুষের কথা ভেবে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন, তার স্বীকৃতি পেয়েছে বিভিন্ন দেশ থেকে। সেইখানে দাঁড়িয়ে যদি দলের নেতা কর্মীরা দুর্নীতিতে জড়িয়ে যান, তাদের বরদাস্ত করা হবে না, তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে দল থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সহসভাপতি তথা দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, রাজ্য সংখ্যালঘু সেলের বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি তথা অধ্যাপক ওয়াজেজুল হক, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুরজিৎ মিত্র, বসিরহাট এক নম্বর ব্লক সভাপতি নজরুল হক সহ একাধিক নেতৃত্ববৃন্দ। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার তিনি বলেন, আসন্ন পঞ্চায়েত ভোটে 73,000 সিটে প্রার্থী দিতে পারবে একমাত্র তৃণমূল কংগ্রেস, বাকি দলগুলি তারা প্রার্থী খুঁজে পাবে না, হয়তো 20% প্রার্থী দিতে পারবে। তিনি আরো বলেন, দুর্নীতি যদি পশ্চিমবঙ্গে 100 কোটি টাকা হয়ে থাকে, তাহলে কেন্দ্রের দুর্নীতি 10 লক্ষ কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে। আদানি আমদানি তারা ব্যাংক লুট করেছে, আদানি এবং মোদি এরা ভাই ভাই। আমাদের দলে যারা দুর্নীতিতে জড়িয়ে গেছে তাদের শাস্তি হোক, এটা আমরা চাই। বিজেপি কংগ্রেস এবং SFI এরা বিষধর, এরা সংগঠিত হয়ে লড়াই করার চেষ্টা করছে আর পুরো টাকাটা দিচ্ছে কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি। তাই স্বচ্ছতা রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উদ্যোগী হয়েছেন পঞ্চায়েত ভোটের টিকিটের ব্যাপ। দৃঢ় রিপোর্ট, সবুজ বাংলা টিভি। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে কল্যাণ শিল্প থেকে 63টা প্রকল্প নিয়েছে যে বাংলা মানুষের জন্য, তার মধ্যে 50% প্রকল্প এক নম্বর স্থান অধিকার করেছে। কার্নিভালকে স্বীকৃতি দিয়েছে সারা বিশ্ব, কন্যাশ্রীকে ইউনিসেফ স্বীকৃতি দিয়েছে, স্বাভাবিকভাবে মানুষ এগুলো দেখছে। পঞ্চায়েত ভোটে 2 হাত ভরে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে, সমৃদ্ধ করবে। আমরা মানুষকে এটাই বলতে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো নিয়ে এসেছে সেগুলো অবহেলিত নিপীড়িত বঞ্চিত শোষিত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধি মধ্যে প্রতিটি মেম্বারের প্রতিটি সদস্যের। সেই কাজটা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করে সমৃদ্ধ করার জন্যই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মন ব্লকে ব্লকে জেলায় জেলায় আমরা ঘুরে বেড়াচ্ছি। একটা কথা আপনাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় সৎ,
কোনো সন্দেহ নেই। তৃণমূল কংগ্রেস সৎ, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমূল সৎ, মমতা বন্দ্যোপাধ্যায় সৎ বলেই বাংলার মানুষের জন্য তিনি বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছেন। এবং যেমন ধরেন উদাহরণ দিলে বলি, নিজ গীতাঞ্জলি প্রকল্প, নিজ ভূমি নিজ গৃহ, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, টাকা পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো নেতা কোনো কর্মী যদি মনে করেন যে 10%, 20%, 25% আমাদেরকে দিতে হবে, 5,000, 10,000, 20,000 টাকা ওই থেকে, দিস ইজ কাঠমান্ডু, তাদেরকে আইডেন্টিফাই করবো আমরা, ঘাট ধাক্কা দিয়ে তৃণমূল কংগ্রেসকে বের করে দেবো। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। বাংলা দুর্নীতি মুক্ত করতে হবে, বাংলা ঐক্যবদ্ধ বাংলা নিয়ে আমরা বাঁচছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার চেষ্টা করবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার চেষ্টা করবে, আমরা তাদের ছেড়ে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় অনুগত সৈনিক হিসাবে তাদেরকে আইডেন্টিফাই করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। জন্য তো চারি দিকে সারা পশ্চিমবঙ্গে কাজ চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সবাই ঝাঁপিয়ে পড়েছে, এটা নিয়ে তো কারোর সন্দেহ থাকার দরকার নেই। এবং তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত ভোটে যে 73,000 সিট, প্রায় 73,000 সিট, সেই 73,000 সিটে একমাত্র তৃণমূল কংগ্রেসই সব সিটে তাদের ক্যান্ডিডেট বা তাদের প্রার্থী দিতে পারবে। আর কোনো দল পশ্চিমবঙ্গের আর কোনো দল পাবে না, হয়তো খুব বেশি হলে 20% সিটে প্রার্থী দিতে পারবে। দুর্নীতি নিয়ে যখন বলছে, দুর্নীতি এখন তো একটা আপেক্ষিক শব্দ। পশ্চিমবঙ্গের দুর্নীতি যদি 100 কোটি টাকার হয়, সারা ভারতে বিজেপি যখন কেন্দ্রীয় দুর্নীতি হচ্ছে 10 লক্ষ কোটি টাকার বেশি, আমরা জানতে পারছি যে 10 লক্ষ কোটি টাকার বেশি টাকা ব্যাংক লুট করে আদানি আম্বানি কিংবা অন্য যারা আছেন, যে আমরা নীরব মোদী, বিজয় মালিয়া, এরা তো ব্যাংক লুট করে পালিয়ে গেছে। সুতরাং আডানি এবং মোদি এরা যে ভাই ভাই, এবং সারা ভারতে যে এখন একটা রব উঠেছে যে গলি গলি মে চোর হ্যায়, আডানি আম্বানি চোর, মোদি আডানি চোর হ্যায়, মোদি আডানি চোর হ্যায়, গলি গলি মে চোর হ্যায়, এই যে এটা রটে গেছে, এটার মধ্যে তো যথার্থতা আছে। ওই মোদি তো মুখ খুলছেন না কোনো, সেখানে তো কোনো ইডি যাচ্ছে না, কোনো তদন্ত হচ্ছে না। আর এই টাকাটা তো ব্যাংক লুটের ঘটনা, ব্যাংক লুট করে করা হয়েছে, মানুষ সর্বশান্ত করা হয়েছে, গরিব মানুষকে, তার উত্তর কি দেবেন? সুতরাং দুর্নীতি একটা আপেক্ষিক কথা। আমরা এখানে বলতে পারছি যে দুর্নীতি তদন্ত হোক, দোষীদের শাস্তি হোক, এবং তৃণমূল কংগ্রেস সদর্ভে বলতে পারছে যে দুর্নীতির সঙ্গে আমাদের জিরো টলারেন্স। কই মোদিকে তো আমরা বলতে শুনছি না, আডানির এত বড় ঘটনা হলো একটাও বক্তব্য আপনারা শুনেছেন এই ব্যাপারে? গরিব মানুষের টাকা লুট হয়ে বিদেশে চলে গেল, আপনারা শুনতে পেয়েছেন? কেউ ভারতবাসী শুনতে পেয়েছে যে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এখানে তো আমরা বারবার বলছি দোষীদের শাস্তি হোক। আমাদের সংগঠনের ব্যবস্থাটাই এইভাবে হয়েছে যে স্বচ্ছ প্রার্থী, উপযুক্ত প্রার্থী বাছা এবং তাদেরকে জিতিয়ে নিয়ে আসা, সেটা সামগ্রিকভাবে দিদি মনে করেছেন দলকে সংহত করে পশ্চিমবঙ্গে এক জায়গা করার দরকার। তার কারণ আরও আছে, কারণ একটা শক্তি তারা ষড়যন্ত্র করছে এবং শক্তিটা খুব বিষধর। দেখুন বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা এক হয়েছে, সঙ্গে আছে আইএসএ, এই পুরো ব্যবস্থাটাই চলছে বিজেপির টাকাতে এবং কেন্দ্রীয় সরকারের মত।